নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ বিলি স্পটে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তেলা কচু শাক দিয়ে দারুণ স্বাস্থ্যকর একটি রেসিপি করে দেখাবো। তো তার জন্য চলে এসেছি বাগানে টাটকা তেলা কচু শাক নিতে। তো দেখুন, তেলা কচু শাকগুলো আমি নিয়ে গিয়ে বাড়িতে আজকে রেসিপিটা করে দেখাবো। তো বন্ধুরা, এই তেলা কচু শাক ডায়াবেটিস রোগীদের মহা ওষুধ বলতে পারেন। তো শুধু ডায়াবেটিস রোগীদের না, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও কিন্তু খেতে পারেন, তাদেরও কিন্তু অনেক উপকার দেবে। তো এই শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর এই শাকের কিন্তু নানা রকম ঔষধি গুণাগুণ আছে। তো বন্ধুরা দেখুন, এটা হলো তেলা কচু শাক। তো যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো চিনবেন। তো এগুলো শাক হলো গ্রামগঞ্জে কোনো রকমভাবে চাষ করা হয় না, এগুলো লতানো টাইপের গাছ হয়, নিজের থেকেই হয়। তো জঙ্গলে এমনি এমনি হয়ে থাকে নিজের থেকে। তো বন্ধুরা দেখুন, তেলা কচু শাকগুলো এরকম লতানো হয়, আর এই গাছে সাদা রকম ফুল হয়, আর ফলটা হয় সবুজ রঙের, আর ফলটা পাকলে কিন্তু পুরো লাল হয়ে যায়। তো দেখুন, তো এই ফল দিয়ে কিন্তু ছোটোবেলায় আমরা রান্নাবাটি খেলতাম লাল লাল ফলগুলো দিয়ে। তো সেই শাকটা দিয়ে আজকে একটি রেসিপি করে দেখাচ্ছি, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তার জন্য আমি শাকগুলোকে বেছে নিলাম। তো কচি কচি পাতা আর কচি ডগাটা ছিঁড়ে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে ভালো করে আমি কেটে নেব। দেখুন, তো শাকগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধুয়ে নিলাম পরিষ্কার করে, নিয়ে এবার একটা কড়াই বসিয়ে দেবো। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, 2 কাপ মতো জল দেবো। তো 2 কাপ মতো জল দিলাম, দিয়ে এবার সেই জলের মধ্যে দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা চেরা, অর্ধেকটা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। দিয়ে এবার জলটাকে পুরো 10 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব। তো লঙ্কা পেঁয়াজ দিয়ে জলটাকে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন সেই জলটাকে নামিয়ে রেখে দেবো। এখন আমি রেখে দিয়ে এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে 4 টেবিল চামচ মতো তেল দিলাম, দিয়ে 1/2 টেবিল চামচ মতো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম অর্ধেকটা কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে 1 মিনিট মতো। পেঁয়াজটা লাল লাল করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। শাকটা কেটে ধুয়ে রেখে দিলাম, সেই শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিট মতো আমি ভেজে নেব। তো দেখুন, এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবার শাকটা কিন্তু অনেক কচি বলে এর মধ্যে অনেকটা পরিমাণ জল উঠে আসছে। দেখুন, তো জলটা কিন্তু শুকিয়ে নেওয়ার পুরো কোনো প্রয়োজন নেই, এরকম জল জল থাকতেই আমি এর মধ্যে সেই জল যে ফুটিয়ে রেখেছিলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে সেই জলটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে পুরো 10 মিনিট মতো এবার জাল করে নিলেই আজকে রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তো গ্যাসটাকে পুরো হাই ফ্লেমে দিয়ে 10 মিনিট মতো আমি পুরো ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে শাকটা একটু সেদ্ধ হয়ে গেলে এটাকে এবার সেই শাকের ঝোলটাকে আমি নামিয়ে নেব। তো তেলা কচু শাকের ঝোল খুবই হেলদি একটা রেসিপি। তো অনেক রকম রোগ থেকে আমাদের মুক্তি দেয় এই শাক। তো দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যারা গ্রামগঞ্জে থাকেন অনেকের বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে, তো যারা জানেন না তারা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন, আজকে রেসিপিটা একদমই তৈরি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, দেখাচ্ছি, তো শাকের ঝোলটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো যারা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু এরকম রেসিপি ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এই গাছে কিন্তু অনেক রকম ঔষধি গুণাগুণ আছে, তো আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী এই শাক। তো বন্ধুরা, আজকে আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।